স্কুলের মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ অভিযোগ উঠল ভগবান গায়ের নামক এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকায় মানুষের অভিযোগ, মদন মোহনপুর রামচন্দ্র সর্দার বিদ্যাপীঠ স্কুল থেকে মিড ডে মিলে প্রায় 2 কুইন্টাল চাল অভিযুক্ত ওই তৃণমূলের বুথ সভাপতি একটি দোকানে নিয়ে যায়। তখনই এলাকার মানুষের সন্দেহ হওয়ায় হাতে নাতে ধরে ফেলেন তারা। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার পুলিশ। এরপর পুলিশ ওই দোকানদারদেরকে গ্রেফতার করলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। শুরু হয় পুলিশের সঙ্গে তাদের বচসা। এলাকার মানুষদের দাবি, দোকানদারকে একা গ্রেফতার করলে হবে না, অভিযুক্ত ওই তৃণমূল বুথ সভাপতিকেও গ্রেফতার করতে হবে। যে চালটা যে এই বিক্রি করতে সেও বলেছে আমি ওখান থেকে এটাও আছে। এখানে ভগবান গায়েন মদনমোহনপুর হাই স্কুল থেকে 2 বস্তা চাল, মানে 1 কুইন্টাল চাল চুরি করেছে। চাল চুরি করে বিকেল 4টার সময় এনে দোকানে দিয়েছে। এখন আমরা এখানে জানতে পেরে আটকেছি। প্রশাসন থেকে লোক এসছে, এসে দোকান থেকে চাল নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন এখানটা আমরা বলছি যে ভগবানকে নেওয়া হচ্ছে না কেন, তখন বলছে সেটা আমরা বুঝে নেবো, তোমাদেরকে জমা করে দেবো না। আমরা গাড়ি আটকেছি প্রশাসনে, ভগবানকে সহ এখান থেকে নিয়ে যেতে হবে, তবে গাড়ি ছাড়বে। কার কাছ থেকে কিনেছেন চাল? ভগবান কে? এই চালটা কোথা থেকে আসছে? এই চালটা ও বললো আমাদের মন্দিরের চাল, এই বললো চাল। কিন্তু এলাকা মানুষ বা পুলিশ তোমাকে নিয়ে যাচ্ছে কারণ কি? চাল কেনার জন্য। ভগবান দাস কোথা থেকে চালটা নিয়ে এসছে? তার আগে গাড়ি স্কুলের চালে।